আসছে কাঞ্চনকনা ট্রেনটি ইতিমধ্যেই ধীরে ধীরে 12 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে যাচ্ছে। দেখুন ইলেকট্রিক ইঞ্জিন দ্বারা পরিচালিত কাঞ্চনকনা এক্সপ্রেস ট্রেনটি 12 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে। দেখুন সেই কাঞ্চনকনা এক্সপ্রেস 13149 আপ কাঞ্চনকনা এক্সপ্রেস গিয়ে চলেছি আমরা। হ্যালো বন্ধুরা, দেখুন কলকাতা লোকাল ট্রেনটি বিশ্বসুদীপ্ত শিয়ালদা স্টেশনে ঢোকার আজ ভিডিওটি করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন কি দারুণ সুন্দর একটা সৌন্দর্য। দেখুন এগুলো হচ্ছে কলকাতার যে লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেনের খুব সুন্দর দৃশ্য, সুন্দর একটা কম্বিনেশন। মাঝে যাচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, পাশেই যাচ্ছে একটা সুন্দর ব্যবস্থা, একটা প্রত্যেকটা জনগণ তথা যাত্রীদের জন্য দেখেছি সেটা সত্যি একটা অতুলনীয় ব্যবস্থা। দেখুন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনটি শিয়ালদহ স্টেশনের দিকে ধীরে ধীরে ভারতীয় রেলের সামনের দিকে এগিয়ে চলেছে। ওই দেখুন দূরে আসছে একটা লোকাল, দেখুন দেখুন লোকাল ট্রেনটি এগিয়ে আসছে। এটা হচ্ছে কলকাতা, দারুণ সুন্দর গতিতে এগিয়ে সুন্দর দৃশ্য ভারতীয় রেল। ট্রেন দেখতে ভালো লাগে না এরকম ব্যক্তি নেই, তো আপনারও নিশ্চয়ই ভালো লাগে, তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন এটা হচ্ছে ট্র্যাক ম্যানেজমেন্ট, যে ট্রেন সেই ট্রেন, অর্থাৎ এই ট্রেন দ্বারা ট্র্যাকের বিভিন্ন রকমের কাজ করা হয়, সেই দৃশ্য আপনারা দেখলেন। দেখুন এই যে লাল কালারের ট্রেন, রেড কালার ট্রেন ধীরে ধীরে যাচ্ছে, দারুণ সুন্দর যাচ্ছে। তো ট্রেন ভালোবাসে এরকম মানুষ পৃথিবীতে প্রচুর আছে, তো আপনি যদি ট্রেন ভালোবাসেন তাহলে আপনার মতামতটা জানাবেন। আর এই ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ ট্রেনের, রেলওয়ে লাভার্স চ্যানেল, ট্রেনের বিভিন্ন রকমের অপরাধ খবর, বিভিন্ন রকমের যে তথ্য সেই তথ্যগুলো আপনারা পাবেন। দেখুন লোকাল ট্রেন, রেল ট্রেন, এবার দেখাবো আপনাদের নতুন সুন্দর একটা দারুণ জায়গা। ট্রেনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 131 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনটি ধীরে ধীরে গুলমার দিকে প্রবেশ করছে, গুলমার জংশন হয়ে সোজা চলে যাবে আলিপুর দুয়ারে। তার আগে যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছি, দেখতে থাকুন আর দেখতে থাকুন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে। তো এখন আমরা প্রবেশ করব সেবক ফরেস্টে, তো অলরেডি সেবক ফরেস্টে পৌঁছে গেছি। আর দেখুন এই সেবক ফরেস্টের মধ্যে দিয়ে দারুণ সুন্দর ধীর গতিতে ট্রেনটি সামনের দিকে এগিয়ে চলেছে। তো আপনাদের এরকম দৃশ্য দেখে আশা করি ভালো লাগছে, দেখতে থাকুন। এই জঙ্গলের মধ্যে কিন্তু প্রচুর হাতি যখন তখন মিলে, আর এখানে কিন্তু একটা দারুণ মনোরম পরিবেশ। একবার আসেন তাহলে দেখুন আপনারা অনেক দেখতেই পাচ্ছেন। দেখুন যে পাহাড়, পাহাড়ের পাশেই রয়েছে রেল লাইন, আমরা দেখতে পাচ্ছি।
দেখতেই পাচ্ছেন দূরে আছে পাহাড়, তার পাশেই রয়েছে পাহাড়ি নদী। আর এইদিকে ট্রেনটা যাচ্ছে, ওই দেখুন ট্রেনটা যাচ্ছে। এইদিকে দৃশ্য, এই দৃশ্যটা সত্যি মনকে একটা প্রফুল্ল করে তোলে। ওই দেখুন আসছে ট্রেন, দেখতে পাবেন আপনারা। ধীরে ধীরে ট্রেনটি দেখুন টাটা দিয়ে দাও, ব্রিজের দিকে এগিয়ে আসছে শিয়ালদহ গামী ট্রেন। এই দেখুন আস্তে আস্তে করে ট্রেনটি ব্রিজের উপরে উঠে গেল এবং সংক্রান্ত বিভিন্ন রকমের জিনিস দেখতে থাকো। ওই ছুটে আসছে ভিস্টাডোম এক্সপ্রেস, চা বাগান এবং পাহাড় ভেদ করে ছুটে আসছে ভিস্টাডোম এক্সপ্রেস। দেখুন সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, ওই ছুটে আসছে ভিস্টাডোম এক্সপ্রেস, পাহাড় এবং সবুজ চা বাগান ভেদ করে ছুটে আসছে ভিস্টাডোম এক্সপ্রেস। পাহাড়ি নদী ভেদ করে এইবার প্রবেশ করবে পাহাড়ি নদীর উপর যে ব্রিজ আছে সেই ব্রিজে, দেখুন সেই ভিস্টাডোম এক্সপ্রেস ভারতীয় রেল। ছুটে বেরিয়ে গেল ভিস্টাডোম এক্সপ্রেস।
পাহাড়ের দিকে ট্রেনটি প্রবেশ করে গেছে। পাহাড়ের কম্বিনেশন দূরে একটা ট্রেন আসছে, ট্রেনটি ক্রসিং হচ্ছে। আমরা প্রবেশ করে গেছি জঙ্গলের মধ্যে। ধীরে ধীরে প্রবেশ করে গেছি গোলমা রেলওয়ে স্টেশনে। আর ট্রেনটি থ্রু থাকার কারণে স্টেশনে যিনি স্টেশন মাস্টার তিনি থ্রু সিগন্যাল দেখালেন। এবং দেখুন, এই স্টেশন সংলগ্ন হয়ে আমরা এখন প্রবেশ করব স্টেশন। গোলমা স্টেশন ক্রস করে আমরা এখন প্রবেশ করব গোলমা ফরেস্টে। আর দেখুন ওই দূরে পাহাড়ের কম্বিনেশন। গোলমা রেলওয়ে স্টেশন আমরা ক্রস করে গেলাম। আর ধীরে ধীরে আমাদের গাড়িটি স্লো হয়ে যাচ্ছে, তো আমরা এখন ধীরে ধীরে গোলমা ফরেস্টের দিকে প্রবেশ করছি। সেই
ব্রিজটা দেখো দারুণ সুন্দর। সহ পাহাড়ের যে একটা কম্বিনেশন এটা কি দারুণ সুন্দর লাগছে। ওই দূরে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বাড়ি, আর এই দেখুন বাড়ির ঘরের পাশেই আছে চা বাগান এবং চা বাগান শ্রমিক এখানে কাজ করছে। ওই দেখুন দূরে পাহাড়, এটা ওই হচ্ছে ঐতিহ্যবাহী ডুয়ার্স। কাঞ্চনকন্যা এক্সপ্রেস সামনের দিকে এগিয়ে চলেছে। এই দেখুন পাহাড় চা বাগান ভেদ করে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনটি সামনের দিকে এগিয়ে চলেছে। দারুণ সুন্দর কম্বিনেশন। দেখার মজাই আলাদা, আর সামনে যদি চা বাগান হয় তাহলে তো আরও সুন্দর। তো সেই কম্বিনেশনে আমি সফর করছি। দেখুন চা বাগান দিয়ে ঘেরা পাহাড় এবং পাহাড়ের সামনে চা বাগান, আর চা বাগানের যে একটা মনোরম সৌন্দর্য সেই সৌন্দর্যটা সত্যি খালি চোখে না দেখা পর্যন্ত কখনোই এর স্বাদ মিটবে না। দেখুন এটা হচ্ছে ডুয়ার্স, আর ডুয়ার্সের যে ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটা দারুণ সুন্দর মুহূর্ত, আর ঐতিহ্যবাহী যে চা বাগান আর ডুয়ার্সের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্যটা এই ট্রেনে করে উপভোগ করার মজাই আলাদা। ধীরে ধীরে আমি সামনে চলেছি এবং চলেছি সেই পাহাড়ের দিকে। তো চলুন আরও দেখতে থাকি।